হাই বন্ধুরা, গুড মর্নিং। আমার নিউ ব্লগকে সাথ বন্ধুরা, আজ যাচ্ছি আমি পাকার ঘরে কাজে। তো বন্ধুরা, আজকের আমাকে যেতে হবে হেঁটে হেঁটে। সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, তো আজকে আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি, আমার একটা লেবার আসবে, তার জন্যই দাঁড়িয়ে আছি। আসুক, এলে যাব তারপরে দুজনে। এই যে আমার একজন লেবার আসতেছে, আর একজন আসবে। এই যে আমার হেল্পার, সাইকেলেই যাবো আজকে। এই যে আমরা যাচ্ছি এখন দুজনে। তো কালকে একটু বর্ষা হয়ে গেছে, এই জন্য যেখানে সেখানে জল দাঁড়িয়ে আছে, আর আজকে ঠান্ডাটাও জোর পড়েছে। আমরা এখন বাজারের মধ্যে চলে এসেছি, এখানে ঠান্ডাটা একটু জোর পড়েছে, তাই আমরা এখানে একটু চা টা খেয়ে তারপর যাব। এখন দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা, এই দোকানটা একটু চা টা খাবো, খেয়ে তারপর যাব কাজে। এই দিকটায় আমরা যাব, এই দিকটা হচ্ছে আমাদের দেবনগর স্কুল আছে। ওই তপন দা, যাবো নাকি? কৌ আইসে নি, আইলে তো আমি ফোন করে দিতে। তাহলে যদি আইসে নায়কের দরকে চলে বসে উঠি। হ্যাঁ, আমি নায়কের দরে আছি এখন। তো আমরা এখানে একটু চা টা খাই, খেয়ে তারপর যেখানে কাজ করব সেখানেই যাব আমরা। চা টা খেয়ে চলে এলাম এখানে কাজের জায়গাতে। এই বাড়িতে কাজ হবে আজকের, পিছন সাইডে। তো আগেও এখানটায় কাজ হয়েছিল, তো কিছুদিন বন্ধ ছিল, আবার আজকের থেকে চালু হবে এখানে। তো চলো পিছন সাইডে কোথায় কাজ করেছিলাম দেখাই তোমাদের। আমরা এখানেই কাজ করেছিলাম, এই যে এইটা বাথরুম আর রান্নাঘর দুটোই হবে। আর এই রুমটা স্ল্যাবও পড়ে গেছে আগে, এইটা রান্নাঘর হবে, এখন গাঁথনি বাকি আছে। তো এইবার ঘরের ভিতরে গিয়ে দেখাবো তোমাদের। এখন ঘরের মধ্যে চলে এসেছি, দেখো এখন সকাল 7:20। আমার হেল্পারটা কোথায় গেল দেখতে পাচ্ছি না, দেখি। আচ্ছা, এইখানটায় কাজ হচ্ছে আমাদের। এই যে ও, এই যে জল দিয়ে বেরাচ্ছে আমার হেল্পার, এইবার মশলা মাখাবে। তো বন্ধুরা দেখো, এখানে বাইরের ছেলেরা থাকে হোস্টেলে, এখানে থেকে পড়াশোনা করে বাইরের ছেলেরা। তো আমাদের দেবনগর স্কুলে ফাঁকের ছেলেরা এসে ও থাকে, তো এদের বাড়িতে হোস্টেল আছে, তাই এখানটায় এই ছেলেরা আছে। দেখো, এ আজকের আমার সারাদিনে কাজের সঙ্গী, তো এ এখন মশলা মিক্স করছে। প্রথম বালি দিয়েছে, দিয়ে এবারে সিমেন্ট ঢেলেছে, ঢালার পর এবারে মিক্স করবে একে ভালো করে, তারপর প্লাস্টার করবো আজকের। দেখো বন্ধুরা, এ এখন মিক্সড করছে, এটাকে ভালো করে মিক্সড করবে, এটা প্রথমবার হয়ে গেল। এবার দেখো দ্বিতীয়বার মিক্সড করতেছে, দ্বিতীয়বার মিক্সড করার পর জল ঢালবে। মিক্সড হয়ে গেছে, এখন জল ঢালছে, তারপর আমরা প্লাস্টারের কাজ শুরু করব। আমরা প্লাস্টারের কাজ শুরু করে দিয়েছি, দেখো বন্ধুরা সিলিংয়ে মশলা মেরে দিয়েছি, এখন রসটা টানলে তারপরে আমরা লেবেল করব একে, তারপরে এইগুলো এই দেয়ালে প্লাস্টার হবে। তো এইবার আমরা লেবেলের কাজ শুরু করব। তো আমরা পাটা দিয়ে লেবেল করে দিয়েছি, এবার এই সব দাগ আছে, এই দাগ দিয়ে পুরো একদম অ্যাকুরেটভাবে ভালো করে ফিনিশিং করব, পুরো লেবেল হয়ে যাবে একদম। এই ছোট ছোট ছাঁদা দেখা যাচ্ছে, এগুলো পুরো একদম লেবেল করব এবারে।
দেখো আমাদের পুরা লেভেল হয়ে গেছে অ্যাকুরেটভাবে। এইবার এই দেয়ালগুলো প্লাস্টার করব। দেখো প্লাস্টারে যে মশলাগুলো পড়েছে সেগুলো গুঁড়িয়ে এক জায়গায় করছে, তারপর আমরা দেয়াল প্লাস্টার করব। বন্ধুরা এখন আমি দেয়ালে মশলা ছুপছি, তো এটাকে আমাকে পুরো লেভেল করতে হবে। পুরো মশলা ছোপা হয়ে গেলে কেটে লেভেল করব, লেভেল করে পুরো কমপ্লিট করে ফিনিশ করব। তো সন্ধেও হয়ে এসছে আজকের, তো এটাই আমাদের আজকে লাস্ট কাজ হবে, কারণ সন্ধেও হয়ে এসছে। তো বন্ধুরা আজ এইটুকুই, আসছি নেক্সট ভিডিওতে।